সোমবার রাতে বিয়েবাড়ি যাওয়ার পথে টোটো এবং বাইকের সংঘর্ষে আহত সাতজন। মাথাভাঙ্গা একটান ব্লকের নয়াহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে। টোটো চালক জানিয়েছেন, নয়াহাট এলাকায় বিয়েবাড়িতে যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন। পানিগ্রাম সংলগ্ন এলাকার একটি বাইক দ্রুতগতিতে এসে তাদের টোটোতে ধাক্কা মারে। এর ফলে টোটোতে থাকা যাত্রীরা গুরুতর জখম হন বাইক চালকও। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। Seventh Heaven is slice of happiness. এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে। Seventh Heaven is slice of happiness. এনএন শপিং মল, কেশব রোড, কোচবিহার। মোবাইল 9369851306। বাইকটা মানে যেভাবে আসতেছিল মনে হয় দারু খেয়েছিল। আচ্ছা, দুইজন মোটামুটি 60-70 স্পিড ছিল। টোটোটা নিজের সাইড মতো ছিল। তো সাইডে আসার সময় দেখি বাইকটা পুরো স্পিডে আছে। আমি আরও অনেকটা সাইড করলাম, তারপরে সোজা মোটামুটি 70-60 স্পিডে এসে সোজা লাগাই দিছি টোটোতে। টোটোতে লোকজন ছিল? হ্যাঁ, লোকজন ছিল, 6-7 জন ছিলাম আমরা টোটোতে। আমি টোটো চালাচ্ছিলাম। আর ওরা বাইকে কয়েকজন ছিল? বাইকে ওরা দুইজন ছিল। আচ্ছা, বাইকগুলো যে অ্যাক্সিডেন্ট করছে কোথায় বাড়ি জানেন কি? না, আমি সঠিক জানি না। আমি শুনলাম নাকি এখানে পাশাপাশি। আচ্ছা, সেই বাইকের যে মালিক মানে বাইক যে চালাচ্ছিল সে এখন কোথায়? তো হসপিটালে তখন ও অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, হসপিটাল নিয়ে গেছে, এখান থেকে অটো করে নিয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম শ্রীমন্ত বর্মা। এটা কোন এলাকায় হচ্ছে? এটা পানিগ্রাম, মানে পানিগ্রাম স্কুলের হাই স্কুলের পাশেই এটা আছে। এটা আপনি কোথায় যাচ্ছিলেন? আমরা আজকে নয়াটার ওইদিকে যাচ্ছিলাম, যে ওইখানে বিয়ে বাড়ি ছিল। তো সো প্যাসেঞ্জার ছিল আমার টোটোতে 6-7 জন, নিয়ে যাচ্ছিলাম। মানে কোনো অনুষ্ঠানে যাচ্ছিলাম? হ্যাঁ, অনুষ্ঠানে যাচ্ছিলাম। বিয়েবাড়িতে নাকি? বিয়েবাড়িতে।